কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে আমি এই সহজ একটা অঙ্ক সমাধান করাবো। দেখো, বলা আছে ত্রিভুজ এবিসি এর এ, বি এবং সি শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে এত, এত এবং এত। বলা আছে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কবা ওয়াই হলে দেখাও যে ত্রিভুজ পি এ বি ভাগ ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন ভাগ টোয়েন্টি টু। মানে আমরা প্রথমে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল বের করব, এরপরে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করব। এবার আমরা ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল করলেই আমার এই প্রমাণটা পেয়ে যাব। তাহলে দেখো, আমরা লিখব হচ্ছে যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক এ এত, বি এত, সি এত, আমরা সেটাই লিখছি। এবং পি বিন্দুর স্থানাঙ্ক, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। দেখো ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এখন পি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে। এখন আমরা বের করব ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল। তাই লিখবো অতএব ত্রিভুজ পি এ বি ইকুয়াল টু, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ। এরপরে দেখো আমার পি বিন্দুর স্থানাঙ্ক লিখবো, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে আমরা লিখবো এক্স ওয়াই। এরপর এ বিন্দুর স্থানাঙ্ক লিখবো, এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান আর টু। এবার বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু থ্রি, আর এখানে লিখবো ওয়ান ওয়ান ওয়ান। এখন দেখো আমার এইটা ক্যালকুলেশন করব, তো ওয়ান বাই টু লিখলাম। এখন আমরা যে কোনো সারি বা কলাম বরাবর আমরা বিস্তৃতি করতে পারি। তো আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তৃতি করি, সেক্ষেত্রে দেখো আমরা যদি এই এক্স নেই, তাহলে দেখো এক্স নিলে এক্স যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে, তার মানে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে। এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, টু আর ওয়ান গুণ করলে হয় টু, আর মাইনাস সূত্রের মাইনাস, এবার ওয়ান আর থ্রি গুণ করলে হয় থ্রি। প্রথমটা চিহ্ন হচ্ছে প্লাস, পরেরটা চিহ্ন হচ্ছে মাইনাস, তার মানে মাইনাস। এবার যদি আমরা এই ওয়াই নেই, তাহলে ওয়াই হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত, তো প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ যাবে, এইটার সাথে এইটা গুণ হবে, মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান, এবার সূত্রের মাইনাস। এবার ওয়ান আর টু গুণ করলে হয় হচ্ছে টু, এরপরে দেখো প্লাস। এবার যখন আমরা ওয়ান নেব, তাহলে ওয়ান নিলে আমার প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ যাবে, মাইনাস ওয়ান আর থ্রি গুণ করলে হয় মাইনাস থ্রি, এবার সূত্রের মাইনাস, আর টু আর টু গুণ করলে হয় হচ্ছে ফোর। এখন আমরা এটার ক্যালকুলেশন করব, তাহলে পাবো ওয়ান বাই টু। দেখো এবার পাই এখানে পাবো কত, মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে হয় মাইনাস এক্স, আর এখানে পাবো হচ্ছে প্লাস থ্রি ওয়াই, এইটা পাবো, আর এখানে পাবো হচ্ছে মাইনাস সেভেন পাবো, এইটা পাবো। তার মানে দেখো আমরা ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল পেয়েছি এইটা। এখন আমরা বের করব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাই লিখবো অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা লিখবো ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ক্ষেত্রফল বের করব, তাহলে হাফ লিখছি। এরপরে দেখো এ, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে টু, আর বি দেখো বি বিন্দুর স্থানাঙ্ক টু থ্রি, তাহলে লিখবো টু থ্রি, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি মাইনাস ফোর, তাহলে লিখবো থ্রি মাইনাস ফোর, আর এখানে লিখবো ওয়ান ওয়ান ওয়ান। এখন আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করব। তো আমরা যদি এই মাইনাস ওয়ান নেই, দেখো মাইনাস ওয়ান নেই, তাহলে মাইনাস ওয়ান যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে, তার মানে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে, তাহলে আমরা মাইনাস ওয়ান নিলাম। নিলে দেখো প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে, এইটার সাথে এইটা গুণ হবে, থ্রি আর ওয়ান গুণ করলে হয় থ্রি, এবার সূত্রের মাইনাস, এবার ওয়ান আর মাইনাস ফোর গুণ করলে হয় মাইনাস ফোর, তার মানে মাইনাস মাইনাসে প্লাস ফোর, প্রথমটার পজিশনের চিহ্ন হচ্ছে প্লাস, এরপরেরটা হচ্ছে মাইনাস, তোমরা চিহ্নগুলো মনে রাখবে। যদি আমরা মাইনাস নেই, তার মানে টু হবে। এবার দেখো প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ যাবে, এটার সাথে এটা গুণ হবে, গুণটা এই বরাবর সব সময়। আমি কিন্তু নির্ণায়ক করার সময় বিস্তারিত আলোচনা করেছি, আর নির্ণায়ক অধ্যায়টা যদি পারো দেখে এসো, তোমাদের জন্য ভালো হবে। টু আর ওয়ান গুণ করলে হয় টু, আর মাইনাস, এবার দেখো ওয়ান আর থ্রি গুণ করলে হয় হচ্ছে থ্রি, এরপরের চিহ্ন হচ্ছে প্লাস, আর এবার যদি আমরা ওয়ান নেই, তাহলে ওয়ান নিলে ওয়ান দেখো প্রথম সারি এবং তৃতীয় কলামে অবস্থিত, প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ যাবে, টু আর মাইনাস ফোর গুণ করলে হবে মাইনাস এইট, এবার সূত্রের মাইনাস, থ্রি আর থ্রি যদি গুণ করি তাহলে হবে হচ্ছে নাইন। তাহলে আমরা এটা পাই ইকুয়াল টু, আমরা পাবো ওয়ান বাই টু, এই ক্ষেত্রে পাবো হচ্ছে মাইনাস সেভেন,
আর এই ক্ষেত্রে পাবো হচ্ছে প্লাস টু, আর এই ক্ষেত্রে পাবো হচ্ছে মাইনাস সেভেন্টিন, ইকুয়াল টু পাবো ওয়ান বাই টু ইন্টু এই ক্ষেত্রে পাবো মাইনাস টোয়েন্টি টু, এখানে কাটাকাটি করলে পাবো মাইনাস ইলেভেন। আর দেখো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়েছি মাইনাস ইলেভেন। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু আমার কিন্তু এখানে প্রমাণে কিন্তু এইটা আছে। সুতরাং আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হচ্ছে ধনাত্মক, তো ইলেভেন হবে, কিন্তু আমরা এখানে কিন্তু মাইনাস ইলেভেনই ব্যবহার করব, কারণ আমরা এইটা ভাগ এইটা করতে হবে, কারণ আমার এই বলা আছে যে দেখাতে হবে যে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু এইটা দেখাতে হবে। আর তাই আমরা লিখব অতএব ত্রিভুজ পি এ বি ভাগ হচ্ছে ত্রিভুজ এ বি সি। এখন দেখো আমরা ত্রিভুজ পি এ বি, দেখো ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল সমান আমরা এইটা পেয়েছি, তাহলে লিখব ওয়ান বাই টু আর আসে হচ্ছে মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন আসে। আর ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল পেয়েছি মাইনাস ইলেভেন, যদিও ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস হতে পারে না। এরপরে দেখো এই ওয়ান বাই টু এর এই টুটা এইটার সাথে গুণ হবে, গুণ হলে আমরা লিখতে পারি দেখো এখানে মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন, আর টু আর ইলেভেন গুণ করলে হবে হচ্ছে টোয়েন্টি টু, তার আগে মাইনাস আছে, দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটা, কেটে গেলে আমরা পাই হচ্ছে দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন ভাগ হচ্ছে টোয়েন্টি টু, এটাই কিন্তু আমার ডান পক্ষে আছে। তাহলে আমরা অতএব লিখতে পারি ত্রিভুজ পি এ বি ভাগ ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু এত, এটাই দেখাতে বলেছিল, তাহলে লিখবো দেখানো হলো। দেখো অঙ্কটায় বলা ছিল ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স কমা ওয়াই। তো আমরা প্রথমে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল এইটা পেয়েছি, এরপর ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করবো, এইটা পেয়েছি। এখন দেখো আমার বলা আছে দেখাও যে ত্রিভুজ পি এ বি ভাগ ত্রিভুজ এ বি সি, তাহলে ত্রিভুজ পি এ বি এর যে ক্ষেত্রফল পেয়েছি সেটাকে আমরা ভাগ করব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল দ্বারা। তার মানে আমরা লিখছি এইটা ভাগ এইটা ইকুয়াল টু এইটা ভাগ এইটা লিখছি। দেখো এখন দেখো আমরা ক্যালকুলেশন করলেই আমরা এই যেটা দেখাতে বলেছে সেটা পেয়ে যাই, তার মানে এইটা ইকুয়াল টু আমরা এইটা পেয়েছি, তাহলে দেখানো হলো। দেখো অঙ্কটা খুবই সহজ, প্রথমে তুমি ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল বের করো, এরপর ত্রিভুজ পি এ বি সি এর ক্ষেত্রফল বের করো, এবার এইটা ভাগ এইটা করো, করলেই কিন্তু তোমার যা দেখাতে হবে সেইটা চলে আসবে, অথবা ত্রিভুজ পি এ বি ভাগ ত্রিভুজ এ বি সি করো, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল করো, এইটার ক্ষেত্রফল ভাগ এইটার ক্ষেত্রফল করলে হবে, এইটা ভাগ এইটা করে ক্যালকুলেশন করলেই তোমার যেটা দেখাতে বলেছে সেইটা চলে আসবে। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।